কি করলাম এত জি আবার আপনার নামটা একটু বলুন রজব মিয়া সর্দার রজব মিয়া সর্দার আপনি এই বেদেবহরের নেতৃত্ব দেন এই তো আপনারা কি সরকারি কোনো সহায়তা পেয়েছেন এ পর্যন্ত হ্যাঁ বাবা পাইছে এখানে কি কি পেয়েছেন চাল ডাল তেল তুল আবার মনে করেন যে কম্বল পাইছি ইনশাআল্লাহ আপনারা সবাই কম্বল পেয়েছেন হ্যাঁ স্যার এখানে আমি আমি যতদূর জানি যে 18টা পরিবারে 49 জন সদস্য আছে জি সবাই কম্বল পেয়েছেন হ্যাঁ সবাই আর চাল ডাল কিভাবে পেয়েছেন কতটুকু করে পেয়েছেন চাল ডাল তেল তুল সাবান টাবান সেদিন আবার সেবাই ওগুলি পাইছি ওই একজন বৃদ্ধা ওই বুড়ি ছিল ওই উনি পেয়েছেন সবকিছু উনি পেয়েছেন সবাই পাইছে সবাই পেয়েছেন না আলহামদুলিল্লাহ ইউনুস সাহেবের জন্য আপনারা দোয়া করবেন এখন একটা বিষয় বলেন যে আপনি উনি সবরে আল্লাহ ভালো রাখো হ্যাঁ আপনাদের এই আপনাদের ভিতরে বিয়ে শাদির কিভাবে সিস্টেমটা হয় বিয়ে শাদি আপনাদের তো আবাদতা ওই রাসূলের আদালত কত কালে বা সরাসরি পুরি বিয়ে হয় আর ডেলিভারির ক্ষেত্রে যদি মায়েরা ডেলিভারির বিষয়টা হয় তাহলে আপনাদের ভিতরে দায়িত্ব থাকে তারাই এটা ডেলিভারি করে আবার এরপরে হায়াত মুহূর্ত আল্লাহ তাআলার হাতে এখন আপনারা ওই মারা গেলে কিভাবে আপনারা সৎকার করেন ওতে যাদের অর্থ সম্পদ আছে হ্যাঁ তারা ওতে ট্রাক্টর করে বাড়িতে নিয়ে যায় আর যাদের তো অর্থ সম্পদ বাইরে উঠতে পারে না তারা তো কয় বরস তাদের এলাকায় থাকলে হুজুরদের কাছে বলে আমরা দামুদ দামুদ করি সেখানে ও কাছাকাছি যে কবরস্থান থাকে সেই কবরস্থানে এলাকাবাসীকে বলে আপনারা বা হুজুরদের কাছে বলে আপনারা সেখানে দাফন করেন এই ক্ষেত্রে আপনারা কোনো দিক থেকে কারো কোনো অবজেকশন বা অনু ইয়ে আপনারা দাফন করতে দেবে না এরকম কোনো কিছুর সম্মুখীন হয়েছে না এরকম কেউ বলে না না